ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী তালাক হওয়ার পর একটা ছেলে এবং একটা মেয়ে তাদের মায়ের সাথে চলে গেছে, এখন সন্তানদের প্রতি পিতার কর্তব্য কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত ভাই, স্বামী স্ত্রী তালাক হয়ে যাওয়ার পর সন্তানদের দায়িত্ব পালনের বেশি অধিকার রাখে মা, তাই সন্তান যদি মায়ের কাছে চলে যায় এবং এই ক্ষেত্রে বাবার দায়িত্ব হচ্ছে তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করা, যতদিন ছেলে মেয়েরা বয়স্ক না হবে বা বড় না হবে, জ্ঞান বুদ্ধি না হবে, বুঝ শক্তি না হবে, ততদিন পর্যন্ত মায়ের কাছে থাকতে পারে। এবং এমতো অবস্থায় বাবার কর্তব্য হলো যে ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে এবং তার সাথে সাথে মা তার সন্তানের দেখাশোনা করবে, তাই সেই সন্তানের মায়েরও কি করবে, দেখাশোনা বা তার বিনিময়ে তাকে দিতে হবে, ভরণ পোষণের দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলেন, ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যে পিতার কর্তব্য যথাবিধি তাদের মাতাদের ভরণ পোষণ করা। তো আসলে এই আয়াতের মধ্যে দুধ পান করানোর কথা উল্লেখ করা হয়েছে আর আগে, তাই এখানে এ কথা বলা হয়েছে যে তালাকের পর শিশুর লালন পালন এবং দুধ পান করার ব্যাপার নিয়ে যদি বিবাদ সৃষ্টি হয় তাহলে সেই সময় কি করবে, সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে পরিষ্কার তুলে ধরেছেন। আর সেটা হলো এই যে স্বামী স্ত্রী যদি তালাক হয়ে যায়, এমত অবস্থায় সন্তান তার মায়ের কাছেই থাকবে, তার মার কাছে থেকে দুধ পান করবে এবং তালাকের পরেও সন্তানেরা মায়ের কাছেই থাকবে, বড় হবে, যখন জ্ঞান বুদ্ধি হবে, বুঝ শক্তি হবে, তখন তার বাপের কাছে চলে আসবে। কিন্তু জ্ঞান বুদ্ধি হওয়া পর্যন্ত কি করবে, মায়ের কাছে থাকবে। এবং এই ক্ষেত্রে যেহেতু বাচ্চাদেরকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করানোর কথা বলা হয়েছে, তাই এমতো অবস্থায় বাচ্চারও দেখাশোনা করবে কে, বাপে, এবং বাচ্চার মাকেও কি করবে, তার খরচপাতি সে বহন করবে। তো যেহেতু শিশুকে দুধ পান করার দায়িত্ব হচ্ছে মায়ের, তাই যেমন মায়ের ভরণ পোষণ এবং যাবতীয় খরচ বহন করার কার দায়িত্ব, পিতার দায়িত্ব, তাই এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে বাবা কোনো সময় অবহেলা বা গাফলাতি করবে না। যদি ইদ্দত চলাকালের মধ্যেও থাকে, তদুপরি স্ত্রী হিসেবে তালাক দেওয়ার পর যাতে ইদ্দত থাকে, ইদ্দত চলাকালেও স্বামী তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব চালিয়ে যাবে এবং শিশুকে দুধ পান করানোর ক্ষেত্রে যেহেতু দুধ পান করাবে, তার দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করবে, সেই কারণে তার পরিবর্তে সন্তানের মাকে তার বাবা পারিশ্রমিক হিসাবে দিতে হবে। এটাই হবে বাবার করণীয়, অর্থাৎ যতদিন পর্যন্ত মায়ের কাছে থাকবে, মায়ের দেখাশোনা করবে, লালন পালনের দায়িত্ব গ্রহণ করে থাকবে, তার পরিবর্তে পারিশ্রমিক হিসাবে বাবা যথাযথভাবে খরচা পানি দিয়ে যাবে। তবে যখন বড় হয়ে যাবে, জ্ঞান বুদ্ধি হবে, বুঝ শক্তি হবে, তখন বাবার কাছে চলে আসবে, কোনো সমস্যা নাই। এবং তারপরে সন্তানেরা যেমন বাবার খোঁজ রাখবে, খবর নেবে, দেখাশোনা করবে, যত্ন নেবে, তেমনি মায়ের কাছেও যাবে, মায়েরও দেখাশোনা করবে, যত্ন নেবে, কোনো অসুবিধা নাই তখন। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।